আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ইউনিমানি নিউজ ফ্ল্যাশে। দেশে ফেরার সময় বিদেশ থেকে অনেকে সোনা নিয়ে আসেন, কেউ সোনার বার আনেন, কেউ আনেন স্বর্ণালঙ্কার। সোনা বহনকারীদের অধিকাংশই বিক্রির জন্য সব নিয়ে আসেন, অতিরিক্ত পরিমাণে আনার কারণে সেগুলো জব্দ করা হয় বিমানবন্দরে। অনেক ক্ষেত্রে আটক করা হয় যাত্রীকে, মামলা দিয়ে পাঠানো হয় জেলে। বাংলাদেশের প্যাসেঞ্জার ব্যাগেজ রুলস 2016 অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ 234 গ্রাম ওজন সমপরিমাণ স্বর্ণের বার আনতে পারবেন, তবে এর জন্য তাকে বিমানবন্দরে নেমেই কাস্টমসের নির্ধারিত ফর্ম পূরণ করে স্বর্ণের বিষয়টি জানাতে হবে এবং শুল্ক কর পরিশোধ করতে হবে। বার আনার ক্ষেত্রে প্রতি 11.67 গ্রামের জন্য 2000 টাকা করে শুল্ক পরিশোধ করতে হবে এবং কেউ 234 গ্রাম ওজনের বেশি আনলে কাস্টমস সোনা এবং বহনকারীকে আটক করবে। এছাড়াও কেউ যদি ঘোষণা না দিয়ে সোনা নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করতে থাকেন তাহলে সেটি চোরাচালান হিসেবে গণ্য হবে, সে সময় তাকে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে শুল্ক এবং শুল্কের দ্বিগুণ পরিমাণ জরিমানা করা হবে। এই ক্ষেত্রে মামলার দীর্ঘসূত্রিতায় সোনার বার পেতে অনেক সময় লাগতে পারে, তবে ঘোষণা দিয়ে নির্ধারিত শুল্ক করা দিয়ে পরিশোধ করলে খুব সহজেই বহন করা স্বর্ণবারটি নিয়ে যেতে পারেন যাত্রীরা। যদি আপনার কাছে স্বর্ণবার থাকে তাহলে ব্যাগেজ ঘোষণা ফর্মের 10-এর উঁতে হাতে টিক দিবেন এবং এই ফর্মটি এয়ারপোর্টের কাস্টমসে জমা দিয়ে আপনার স্বর্ণবারের বিপরীতে ব্যাংক কর পরিশোধ করে জমা রসিদ কাস্টমস কর্তৃপক্ষকে দেখাবেন। এছাড়াও কোনো ধরনের শুল্ক কর না দিয়েই একজন যাত্রী সর্বোচ্চ 100 গ্রাম স্বর্ণালঙ্কার আনতে পারবেন, তবে কোনো অলঙ্কারের সংখ্যা 12টির বেশি হবে না। কেউ যদি 100 গ্রামের বেশি স্বর্ণালঙ্কার আনেন সেক্ষেত্রে তাকে অতিরিক্ত প্রতি গ্রাম ওজনের জন্য 2000 টাকা শুল্ক পরিশোধ করতে হবে। তবে স্বর্ণালঙ্কারের পরিমাণ অস্বাভাবিক বা বাণিজ্যিক বলে মনে হলে কাস্টমস আটক করবে। আটক হওয়া স্বর্ণালঙ্কার পরবর্তী সময় শুল্ক করা দিয়েও জরিমানা পরিশোধ করে ফেরত দেওয়া হয়। তবে স্বর্ণালঙ্কারের পরিমাণ যদি চোরাচালান বলে মনে হয় সেক্ষেত্রে কাস্টমস সেগুলো আটক করে বাহকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করবে। সূত্র জানায় ব্যাগেজ রুলের সবচেয়ে বেশি অপব্যবহার হয় স্বর্ণ, গুঁড়াদুধ, ডায়পার, নামি দামি ব্র্যান্ডের কসমেটিক্স আনার ক্ষেত্রে। এসব পণ্য দেশে চাহিদা থাকা একটি চক্র ব্যাগেজ রুলের সুবিধা নিয়ে অবাধে আনছে। একই পরিবারের সকল সদস্যই প্রত্যেককে নির্দিষ্ট সীমার ভেতরে স্বর্ণ আনতে পারবেন, তবে সেই স্বর্ণ যার তার কাছেই থাকতে হবে। কোনো একক ব্যক্তির কাছে সকলের স্বর্ণ একসাথে থাকলে সেই স্বর্ণগুলো ওই একক ব্যক্তির স্বর্ণ হিসেবে গণ্য হবে। শরীরে পরিহিত স্বর্ণালঙ্কার ওই ব্যক্তির আনিত স্বর্ণালঙ্কারের অন্তর্ভুক্ত হিসেবেই গণ্য হবে। সীমানা পেরিয়ে নিরাপদে এবং নিশ্চিন্তে আপনার রেমিটেন্স পৌঁছে যাবে প্রিয়জনের হাতে। আকর্ষণীয় রেটে অ্যাকাউন্টে, গোপন নম্বরে অথবা বিকাশে টাকা পাঠান ওমানের সর্ববৃহৎ ইউনিমানি এক্সচেঞ্জের মাধ্যমে। আমাদের রয়েছে সমগ্র ওমানে 60টিরও অধিক ব্রাঞ্চ। নিকটস্থ ব্রাঞ্চের তথ্য জানতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ, সংবাদ বিশ্লেষণ, অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।